কম্পুর কার উপর দিয়েও তো আমার মা সুকালে দেখা যাইতেছে, আমর আলাপ তিয়ারি তিয়ারা লেলা, বোরকা না দেয়াল দেখতেও ভাল লাগে, যে ঘরের ভেতরে প্রেমিকা আছে ও ঘরের দেয়াল দেখতেও প্রেমিকের মজা লাগে। আর আমার নজর হলো লাইটের দিকে, তোমরা তোমাদের দান্দায় যাও আমি আমার দান্দায়, সব তোমার নিতেছে সবাই পড়েছি। আমি লাইভের মেজাজ গরম হয়েছে তো লাইভে বোতলে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। মগা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এতক্ষণ দিলাম তুই নাই এখন খালিও নাই করতে, ধাক্কা দিয়ে যখন ফালাই দিছি এলাকার যুবকরা কয় আমরা তবরক খাইলাম আর তুই ধাক্কা খাইলি। জালালউদ্দিন রুমি বলে মজনু তখন বলে আমি তো আসনটা পাইছি, তোমরা লাইলির হাতে তবরক পাইছো আর আমি ডাইরেক্ট লাইলির হাতে সোয়া পাইছি। মহাব্বতের কারণে মহাব্বতে ধাক্কার ভেতরও একটা মিষ্টতা অনুভব করছে। মুমিন যার হৃদয় আল্লাহ প্রেম আছে, যার হৃদয়ে আল্লাহ পাকের মহব্বত আছে, সে আল্লাহর কাম করতে যায় যত কষ্টই হয় এর ভেতরে একটা মিষ্টতা পায়, একটা স্বাদ অনুভব করতে থাকে। আল্লাহ আকবার বলেন এই স্বাদটা কিসের কারণে? প্রেমের কারণে, আল্লাহর মহব্বতের কারণে। এই মহব্বতটা যদি কারোর না আসে তখন তার পাপের কাজ মজার মজার লাগতে থাকে, কারণ মহব্বত নাই যে আল্লাহ পাক। এই কারণে আজান হইলে সবাই মসজিদে যায় না, যারা খোদা প্রেমী তারাই যায়। রমজান মাস আসলে সবাই রোজা রাখে না, যারা আল্লাহ পাকের প্রেমী করা রোজা রাখে। ওয়াজের এলান শুনলে সবাই আসে না, যারা আল্লাহ ভীরু আল্লাহর নাম নিয়ে যারা মজা পায় তারাই আসে। এই কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না, ঠিক না? এই ঘনবসতি শ্রমিক এরিয়াতে মানুষের অভাব আছে, যদি সবার ভেতরে প্রেম থাকতো এনে মাহফিল দেওয়ার ইশারা আসতো। এই যে একটা প্রেম, এই প্রেমটা নাজাতের জন্য দরকার। কবরে হাসরে নাজাত পাইতে হলে এই প্রেমের দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? মানে প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে না? এই কারণে আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ আপনি আমারে প্রেম দান করেন। আল্লাহর রাসূল দোয়াটা শিখাইছেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। হে আল্লাহ আপনি আমাকে আপনার মহব্বত দান করেন। বাংলায় বলবেন আল্লাহ আমি আপনার প্রেম ভালোবাসা মহব্বত চাই, কারণ প্রেমের দরকার। প্রেম ছাড়া ইবাদতের কঠিন পথে চলা সম্ভব না। ওইরকম প্রেম ছাড়া ইবাদত যেমন করা সম্ভব না, প্রেম ছাড়া নবীর সুন্নত পালন করাও সম্ভব না।
একটা সুন্নতের আমলে প্রেম ছাড়া সম্ভব না। যদি কেউ সুন্নতের আমলকারী হইতে চায় তাহলে তার নবী প্রেম লাগবে। নবী প্রেম ছাড়া কেউ সুন্নত মানতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ দাড়ি রাখতে পারে না, নবী প্রেম ছাড়া কেউ টুপি পড়তে পারে না, নবী প্রেম ছাড়া কেউ সুন্নত তরিকায় চলতে পারে না। এ কারণে কিন্তু নবী প্রেমিকের গলা কাটা যাবে কিন্তু দাড়ি কাটা যাবে না। আর যদি সালমান রহমানের মত হয় আস্তে কইরা দরবেশ বাবা আপনি সাদা হয়ে যাবে। আর যদি এটা হয় নবী প্রেমের, তাইলে উলামায়ে দেওবন্দকে যখন মালটার দ্বীপে বন্দী করা হয়েছে, ইংরেজরা দাড়ি কাটতে আসছে, তখন বন্দি আলেমরা বলেছে দাড়ি কাটো না গলা কাটো। আল্লাহু আকবার, আরো আস্তে করে বলো, আস্তে করে বলো, কি কাটো না দাড়ি কাটো না গলা কাটো, কারণ গলা কাটলে কষ্ট পাবো না, দাড়ি কাটলে কষ্ট পাবো, কারণ এটা নিয়ে নবীর শাফাত নেওয়ার জন্য নবীর সামনে এই ভালোবাসাটা আমাদের কম। এ কারণে আমাদের ভেতরে ইহুদিয়া নাসরানিয়া প্রবেশ করে। এই ভালোবাসাটা সাহাবায়ে কেরামের ভেতরে ছিল সর্বোচ্চ, এ কারণে তারা নবীর সুন্নাহ খেলাফ কিছুই করতে পারে না। প্রেমের কারণে পারে না, আর আমাদের প্রেমের অভাবের কারণে আমরা নবীর অনুকরণ করতে পারি না। এটা হলো নবী প্রেমের অভাব, আল্লাহ প্রেমের অভাব। এই অভাবটা দূর হয় যে সকল কাজ করলে, জিকির করলে প্রেম বাড়ে, আল্লাহ আল্লাহ রাসূল, কোরআন পড়লে প্রেম বাড়ে, কোরআন শুনলে প্রেম বাড়ে, আলেম ওলামার সামনে বসলে প্রেম বাড়ে। এ কারণে এই দেশে যারা বয়ান শুনে, ওয়াজ নসিহত শুনে, তারা কিন্তু বলে যে আমি আল্লাহ দিলে আলেমদের বয়ান শুনি না, দাঁড়িয়ে আলেমদের বয়ান শুনি না, আমি আমার ছেলেকে মাদ্রাসা ছেলেকে আলেমদের বয়ান শুনি না, আমি তোর নিয়ে গেছি বলে না, কারণ এই যে সামনে বসে আর কিছু শুনে তাদের প্রেম বাড়ে, আল্লাহ পাকের মহব্বত বাড়ে। এই মহব্বত বাড়ুক এটা ইসলামের দুশ্মনরা চায় না, এ কারণে ওরা ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে, এ কারণে ওরা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে যেন কেউ আলেমের সামনে না বসতে পারে। আল্লাহ পাকের জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে সরাইছে, এখন ওয়াজ মাহফিল তো শুনতে পারতেছেন, যাইতে পারতেছেন আলেমদেরকে, যাদের জেলে ছিল তাদের কাছে পাইতেছেন, কি হবে জাতির ভেতরে ঈমান বাড়বে, ঈমান স্পিড আসবে, তাদের আল্লাহ প্রেম, নবীর প্রেম, এটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যদি কারণ ঘাটতি হয় তাহলে আল্লাহ পাক নারাজ হয়। আমাদের তো আল্লাহ প্রেম নবী প্রেমের ঘাটতির শেষ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উনাদের ভেতরে যদি এই প্রেমটা আল্লাহ রাসূল কখনো কম দেখতেন তাহলে শাসন করতেন। এই শাসন আমাদের ভেতরে এখন আর নাই, আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না, এই তুই আল্লাহ প্রেম নবী প্রেম তোর কম কেন, এই নামাজ পড়স না কেন, এই এটা করলি না কেন, এটা করলি জিগায়ও না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি সাহাবীদের ভেতরে আল্লাহ প্রেম নবী প্রেম ঘাটতি দেখতেন তাহলে শাস্তি প্রদান করতেন। একবার আল্লাহ রাসূল তবুকের যুদ্ধে যাইবে, দোনা তুলে তোলেন কথা শুনেন না,
মানে তুমি ভিতরের কথা শুনে না, আমি দুন হাত উপরে তুলছি, তুলতে বলছি, কমপক্ষে কয়েক সেকেন্ড পরে তুলছি, ভিতরে সাউন্ড ক্লিয়ার করো। এই কথাটাই আমার শেষ কথা, শুধু আমার খুলে দেন, না চালা দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তুলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যদি দেখতেন, কথাটা খেয়াল করুন, আল্লাহর রাসূল যদি দেখতেন যে অমুকের ভেতরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের ঘাটতি আছে, এটা যদি খালি দেখতেন, তাহলে আল্লাহ নবী শাস্তি। উদাহরণ, নবীজি যুদ্ধে যাইবেন, তবুকের যুদ্ধ, মদিনাতুল মুনাওয়ারা থেকে তবুকের দূরত্ব 950 মাইল, 950 মাইল, ভারী গাছের কথা, বিমানে যাইব, হেলিকপ্টারে, গাড়িতে, পায়দল হেঁটে যেতে হবে, রোডঘাট আছে না মরুভূমির উপরে, তাহলে যুদ্ধটা সহজ যুদ্ধ না কঠিন যুদ্ধ? গরমের দিন মরুভূমির উপর দিয়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, এদিক দিয়ে মদিনা খেজুর পাকছে কেবল, যদি যুদ্ধে যায় খেজুর এগুলার ঘরে আসবে না, পাকা খেজুর বাগানে পড়ে মাসের পর মাস যুদ্ধে থাকলে খেজুর নষ্ট হয়ে যাবে, বাগান নষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হলো মালের মহব্বত বেশি না আল্লাহর নবীর মহব্বত বেশি, পরীক্ষা দাও মদিনার সাহাবী, এটা হলো পরীক্ষা। আল্লাহ রাসূল বললেন চলো যুদ্ধে চলো, অমুক 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 অমুকে নামাজ পড়াইবা, অমুকে মদিনায় বিচার বিভাগ দেখবা, অমুকে খলিফার দায়িত্ব পালন করবা, তোমরা সারা বাকি যা আছে সব আমার লগে চলো, সকলকে যুদ্ধে আদেশ, কে কে থাকবা, অমুক 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 অমুক, বাকি সব যাইতে হইব, একজন বাদ পড়া যাবে। সাহাবিরা তো আর আমাদের মত না, সাহাবীরা সব জামাতবন্দি হয়ে বের হয়ে পড়ছে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য, সবাই বের হয়ে পড়ছে, কিন্তু পাঁচজন বের হয় নাই, মুনাফিকদের পিছে পিছে পাঁচজন মুমিনরাও আটকা পড়ে গেছে অবহেলার ভেতরে, পাঁচজনের ভেতরে দুইজনের আবার হুশ আইছে, কি করলাম গেলাম না কেন, তারা দুই চার দিন পরে দ্রুতগামী ঘোড়া নিয়ে শহর হইয়া তারা রাসূলের সাথে যুদ্ধে সামিল হয়েছে, কিন্তু তিনজন সাহাবী অবহেলা করে, একজন সাহাবী, এদের ঈমান চাঙ্গা, ঈমান কামিল, ঈমান তাদের ঈমানের উপরে মহান আল্লাহ রাজি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহুম, কিন্তু তিনজন তারা অবহেলা করে মদিনায় আটকা পড়ে গেছে, অবহেলা হইল, জানুনি কয়দিন পরে যায় নবীর সাথে সামিল হয়ে যাবে, এরকম একটা অবহেলা এই তিনজনের ভেতরে জায়গা পেয়েছে। তিনজনের নাম হলো, একজন হলো কাব ইবনে মালিক, আরেকজন হলো হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই তিন সাহাবী, এরা অবহেলা করে মদিনায় রয়ে গেল। কাব ইবনে মালিক নিজেই ঘটনাটা বর্ণনা করেন, বুখারীতেও আছে, হাদিসের কিতাবে রেওয়ায়াত আছে, উনি বলেন আমরা যাই যাই করে আর গেলাম, ভাবতেছিলাম যে পরে যায় সামিল হয়ে যাব, কিন্তু আল্লাহর রাসূল যুদ্ধে বিজয় অর্জন করে মদিনার দিকে যাত্রা শুরু করলেন, যুদ্ধ বেশি দিন লম্বা হলো না,
আল্লাহর রাসূল মদিনার দিকে চলে আসতেছেন খবর পাইলাম। কাব ইবনে মালিক বলে অবহেলা কইরা আসামি হয়ে গেলাম, গেলাম না, এখন না জানি কি উপায় হবে। কাব ইবনে মালিক বলে মনে মনে কথা রেডি করলাম, আল্লাহর রাসূল আসলে আল্লাহর রাসূলের কাছে সাজায় গোজায় ব্যাখ্যা দিব। কিন্তু নবীজি যখন মসজিদে নববীতে আসলেন আর আমাকে ডাকলে আমি কাছে গেলাম, আমার রাসূল জিজ্ঞাসা করলেন কাব যুদ্ধে গেল না কেন? কাব ইবনে মালিক বলে সাদুকুল মসদুক পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে যা কথা বানাইছিলাম সব ভুলে গেলাম, সত্য প্রকাশ করতে বাধ্য হলাম। আল্লাহর রাসূলকে বললাম ও আল্লাহর নবী, অবহেলা ছাড়া অন্য আর কোনো কারণ ছিল না, শুধুই মাত্র অবহেলার কারণে আমি যুদ্ধে শামিল হই। নবীজি বললেন টাকা ছিল না? কাব বলেন আমি বললাম ছিল। অসুস্থ ছিল না? সুস্থ ছিলাম। সরি ছিল না? শামিল হইতা। কাব ইবনে মালিক বলে একটা না দুইটা সওয়ারি ছিল, ইচ্ছা করলে যাইতে পারতাম, অবহেলা করে যাই না। সত্য বলে আল্লাহর রাসূল এই অবহেলার শাস্তি দিলেন। আল্লাহর রাসূল বললেন তোমাদের বয়কট করা হবে, মদিনায় ঘোষণা দিয়ে দিলেন এই মদিনাবাসী তোমরা কেউ এই তিনজনের সাথে কথা বলবে না, তাদের সাথে বেচা কেনা করবে না, ওরা সালাম দিলে সালামের উত্তর দিবা না, ওদেরকে কেউ সালাম দিবা না, ওদেরকে কেউ হালকুসি করবা না, ওদের বয়কট করা হবে, বয়কট করা হবে। কাব ইবনে মালিক বলে হেলাল ইবনে উমাইয়ার মুরারা ইবনে রবিয়া এরা তো বুড়া মানুষ, শরমে এরা যথেই বেরোয় না, বয়কট হয়ে গেছে, খালি কান্দি ঘরের ভিতরে, কিন্তু আমি তো নওজোয়ান, আমি সাহস করে মদিনায় মসজিদে নববীতে আসি রাসূল দেখার জন্য, নবী আমার দিকে না তাকাইলো, কেউ কথা না বললো, আমি তো রাসূল দেখতে পারলাম কম আসলাম। কাব ইবনে মালিক বলে কখনো কখনো আমি বাজারে যাই, বাজারে গেলে কেউ আমার দিকে তাকায় না, আমি সালাম দিলে কেউ ওয়ালাইকুম সালাম কয় না, বয়কট হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে তারপরেও মসজিদে যাই, নবীজি আমার দিকে তাকায় না, কিন্তু আমি যাই আমার নিজের পিপাসা নিবারণ করতে, রাসূল দেখতে গেল, নবী আমারে না দেখলো আমি তো নবীজিকে দেখতে পারবো, তাই রাসূল দেখতে মসজিদে যাই। যেমন আপনারা আলেম দেখতে ওয়াজ মাহফিলে আসেন, সাহাবীরা নবী দেখতে মসজিদে যাইত, যারা এখন থেকে নামাজে যান দুই কাম করতে যাইবেন, নামাজ পড়তেও যাইবেন, ইমাম সাহেবকে দেখতেও যাইবেন, তাহলে সাহাবীর আমলের সাথে আমলের মিল হয়ে যাবে। ইমামকে এক নজর দেখার জন্য রাসূল দেখার সওয়াব হবে। কাব ইবনে মালিক বলে নামাজ পড়ি থাক দিয়া রাসূলকে দেখি, আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এইরকম নিয়ত কইরা যদি বাংলাদেশের কোনো মুসল্লি মসজিদে যায়, ওই মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করবে না, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে না, তার চাকরি নিয়েও বেয়াদবি করবে না, নামাজও পড়তে যায় ইমামও দেখতে যায়, তাহলে তার ভেতরে ইমাম দেখার একটা প্রেম ভালোবাসা থাকলে সে ইমামের সাথে তো বেয়াদবি করবে না। ইমামের সাথে বেয়াদবি কখন হয়? ইদানিং কালে ইমামের সাথে বেয়াদবি এটা অহরহ বস্তুতে পরিণত হয়েছে, ইমামদেরকে চার্জ করা, ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করা, এই বেয়াদবি গুলো তারাই করতে পারে যাদের ভেতরে আলেমদের আজমত নাই, সম্মান নাই, কথা বলেন ঠিক কিনা? আলেমদের আজমত না থাকলে কি হয়? এটা হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নেব কি হয়, আলেমের আজমত দিলের ভেতরে থাকে, আলেমের সম্মান থাকা চাই, তাহলে মসজিদে খালি নামাজ পড়তে না, ইমাম দেখতেও যাবে,
কারণ ইমাম দেখলে নায়েবে নবী দেখা হবে, কি দেখা হইব, নায়েবে নবী দেখা হবে। মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে মুসাফা করে আইবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে মুসাফা করে আইবেন, কারণ তো একটা ধমক দেয় হেই হেই যারা দেন নাই আজকে, এটা বললেন নাকি বললেন, হ্যাঁ মুসাফা করে আসবেন, দেখা সাক্ষাৎ করে আসবেন, কারণ আলেমদের সাথে জিয়ারত এটা একটা ইবাদত। কাব ইবনে মালিক বলে আমি তো মসজিদে যাই রাসূল দেখতে, সাহাবীদের একটা পছন্দনীয় আমল ছিল রাসূল দেখা। আবু বকর বলে আমার সবচেয়ে পছন্দের কাজ হলো আন নাযুরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ, তাকায়া রাসূলের চেহারা দেখা, এটা আমি আবু বকরের পছন্দের কাজ। কারণ রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের জন্ম এবং ওফাত, নবীজির জন্ম গ্রহণ করছেন রবিউল আউয়ালে, নবীজির ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়ালে, আল্লাহর রাসূলের ওফাত দিবস। এই 12ই রবিউল আউয়ালে এক সাহাবী রাসূল দেখতে পারবে না, এই টেনশনে আল্লাহরে বলে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি, সাহাবী খেজুর বাগানে কাজ করতেছে আর শুনে যে নবী ইন্তেকাল করছে, আল্লাহরে বলে আল্লাহ আমার চোখ বন্ধ করে দাও, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না, ও চোখ দিয়ে দুনিয়ার আর কিছু দেখতে চাই না আমি, আল্লাহ এটা আমাকে বলে দাও। দোয়া করছে, দোয়ার সাথে সাথে মন্ত্র হয়ে গেছে, সাথে সাথে মন্ত্র হয়ে গেছে, রাসূল দেখা আলাদা একটা আমল, সাহাবা কেরামের আমল। কাব ইবনে মালিক বলে কাছাকাছি যায় বসতাম আল্লাহর রাসূলরে আমি দেখতাম আর মনে মনে কামনা করতাম আমি রাসূল দেখি, রাসূল যেন আমারে দেখে। কাব ইবনে মালিক বলে আল্লাহর রাসূল আমারে সে দেখতো না, কিন্তু আমি যখন নামাজে থাকতাম তখন কানে নজরে দেখতো, কারণ সাহাবি যেমন আল্লাহর রাসূলকে মহব্বত করে, রাসূলও সাহাবিকে মহব্বত করে, যখন তিনি নামাজে থাকতেন তো আল্লাহর রাসূল কানে নজরে দেখতেন। কাব ইবনে মালিক বলে 40 দিন পরে আল্লাহর রাসূল বললেন, এই কাব ঘরে তোমার বিবি আছে না, জি আছে, তোমার বউর বাবার বাড়ি পাঠায়। আসমান ভাইয়া মাথায় পড়ে গেল, একটা মাত্র মানুষ যে আমার সাথে মদিনায় কথা কয় সে হলো আমার বিবি, এখন রাসূল বলে বউরে বাবার বাড়ি পাঠায়, তার মানে আমি মরে গেলে আমি মারা গেছি এই খবর দেওয়ার মানুষ আমার ঘরে নেই। কাব ইবনে মালিক বলেন আমার নজরে আরো বেড়ে গেল, কারণ এই অবস্থায় যদি ঘরে মরি মরার খবরও কেউ দিবে না, আর এই অবস্থায় মারা গেলে মরি না কেউ আমার জানাজায় আসবে না, কেউ আমার কবরে মাটি দিবে না। যেমন মনে করেন যারা জুলুম অত্যাচার করেছে, যাদের এই বাংলার মানুষ বয়কট করেছে, এরা মরলে কি কেউ জানাজায় যাইব, কথা বলেন না কেন, বয়কট অবস্থায় মারা গেলে তো সমস্যা। কাব ইবনে মালিক বলে এই বয়কট অবস্থায় যদি আমি মরা যাই আমার জানাজায় কেউ আসবে না, আর যদি এই বয়কট অবস্থায় যদি রাসূল ইন্তেকাল করে তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে, ওহির দরজা বন্ধ হয়ে গেলে আমার ক্ষমার আয়াত আর আসমান থেকে আসবে না, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলেও বর্জ্য কেউ কেউ আমার দিকে তাকাবে না, কারণ রাসূল আমায় বয়কট করেছি। কত বড় দুশ্চিন্তা! কাব ইবনে মালিক পরে 50 দিন পরে আল্লাহর রাসূল আমাদের ক্ষমার ঘোষণা দিলেন, আল্লাহ আমাদের ক্ষমা করছেন, অপরাধ কি? যুদ্ধে রাসূল যাইতে বলছে বাইর হই নাই, অবহেলা করেছি তাই বয়কট করা হয়েছে। আমাদের যে অবহেলার চিত্র আছে দীন ধর্ম ইসলাম নিয়ে আমাদের যে অবহেলা আছে, এই অবহেলাটা যদি রাসূল দেখতেন
তাহলে আমাদেরকেও কিন্তু আল্লাহর রাসূল সাথ দিতেন না। কাব ইবনে মালিকের একটা নির্দেশের অবহেলার কারণে 50 দিন বয়কট হয়েছে। আমরা যারা ধর্মের নাম লই, নামের শুরুতে মোহাম্মদ লাগাই কিন্তু দিন মানি না। আমাদের মতো উম্মতের সাথে নবী জীবনও কথা বলতেন না, জীবনও কথা বলতেন না আমাদের সাথে। চিন্তা করি, যদি এই হালতেই আমাদের মরণ হয় তাহলে কাউসার পাবো কেমনি, শাফাত কেমনি পাবো? সুতরাং নবীর শাফাত পাইতে আর আল্লাহ পাকের দয়া মায়া পাইতে ভিতরে একটু মহাব্বত দরকার, আল্লাহ প্রেম দরকার, দিনের দরদ দরকার, ঠিক কিনা? দিনের দরদ দরকার না? এই দিনের দরদটা আনবে কিছু কাজ করলে। এই কাজগুলা রবিউল আউয়ালের সুন্নাত হিসেবে আমল শুরু করেন। এক নাম্বার, জিকির করলে দরদ বাড়বে, আল্লাহর মহাব্বত বাড়বে। প্রত্যেক দিন কমপক্ষে 7 তাসবিহ জিকির আদায় করবে ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন, 7 তাসবিহ জিকির করতে মাত্র 8 মিনিট সময় লাগবে। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। কয় তাসবিহ হলো মোট? 7 তাসবিহ জিকির করতে 8 মিনিট সময় লাগবে। 24 ঘন্টার ভেতরে 8টা মিনিট কি? হৃদয়ে আল্লাহর মহব্বত বাড়ানোর আশায় জিকিরের সুন্নতের উপর আমল করা যাইবো না? হ্যাঁ, যাইবো না? কারা কারা জিকিরের আমল শুরু করলে? দোনো হাত তুলে ওয়াদা করে, মানে আল্লাহ ওয়াদা করতেছি আজ থেকে প্রতিদিন আপনার মহব্বত বাড়ানোর নিয়তে জিকিরের সবক আদায় করব। চিল্লায় করে ইনশাআল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর কাজ, প্রতিদিন একটু কোরআন মজিদ পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি বড় সূরা না পড়তে পারেন তাহলে সূরা ইখলাস পড়বে। সূরা ইখলাসও যদি একবার পড়েন 10 পারা পড়ার সওয়াব, 3 বার পড়লে খতম করার সওয়াব। সূরা ইখলাস 3 বার পড়তে 2 ঘন্টা তো লাগবে। হ্যাঁ, 1 মিনিটও লাগবে। এই 3 বার সূরা ইখলাসের আমলটা তো করেন, এতটুকু কোরআন পড়েন, আর মাঝে মাঝে আলেমদের সামনে বসেন, খালি আইয়ুবী সাহেব আইলে আর হাসান জামিল সাহেব আর আব্দুল বাসিত খান সাহেব আইলে যাইবেন, তা না, আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে যায় 5 মিনিট বসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যায় 5 মিনিট বসেন, পীরের কাছে যায় বসেন। কেন? আপনার ইমাম আপনার মুয়াজ্জিন এগোরে কি আপনার নায়েবে নবী মনে হয় না? কিল্লা, আপনি যেমন পীরের সামনে বসেন, আলেমের সামনে বসেন, আপনার মহল্লার ইমাম আলেমে দিন তার সামনে বসেন, তাকে একটু দেখেন, তার সাথে সুন্দর মুসাফা করেন, তার সাথে মুআলাকা করেন, তার সামনে একটু সময় বসে থাকেন। সোহবতে আহলুল্লাহ যারা গ্রহণ করবে আল্লাহ তাদের হৃদয়ে আল্লাহর মহব্বত দান। ছোট ছোট মাদ্রাসা তালবে ইলম আছে, ওরাও নাইবে না, ওদের সামনেই বসেন না, ওদেরকে দেখেন, ওরা রাস্তা দিয়ে যাইতেছে, ওপরে জঙ্গি বলে ডাক না দিয়া আল্লাহ ওয়ালা মনে করে ওদের সামনে যে একটু মুসাফা কে কথা বলেন না কেন? এভাবে আল্লাহ পাকের মহব্বত বাড়ে, এগুলো হলো সবাব। ইনায়েতে নবীরা সব আল্লাহর মেহমান, আল্লাহ পাকের মনোনীত মেহমান মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা এই যে এলাকায় আছে এটাকে গনিমত মনে করে। যারা ইসলাম অপছন্দ করে তারা মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা করে, নাউজুবিল্লাহ। বলে আর ইমানদারের কাছে মাদ্রাসা হলো ইমানের কেন্দ্র, কি কোরআন হাদিসের হিফাজতের কেন্দ্র। নাস্তিকরা চাইবে মাদ্রাসা বন্ধ করতে, আপনাদের চেষ্টা থাকবে মাদ্রাসাকে, কারণ মাদ্রাসা থাকবে তো আল্লাহ ওয়ালা জন্ম হবে, আল্লাহ ওয়ালা থাকবে তো আল্লাহর মহব্বত জন্ম হবে। সুতরাং মাদ্রাসাগুলো উলামায়ে কেরাম এদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে থাকবেন?
রবিউল আউয়াল আলেমদের পক্ষে থাকার ওয়াদা করলেন, নবীজি যেন আপনাদের পক্ষে থাকেন, দুনো হাত ধরে ওয়াদা করেন, আল্লাহ কবুল করুন, দুনো হাত সোজা করুন, সোজা করুন, সোজা করুন, সোজা করুন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মুট করেন, ছাড়েন, আবার ধরেন, এ ধরে না, জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে করে বলেন। এবার মাদ্রাসার প্রেমী রবিউল আউয়ালের নবী প্রেমী সদকা করবেন, একটা লোক উঠবেন, এখন দোয়া হবে, দোয়া করে মা বাবার নামে দোয়া করে উঠবেন, এর আগে বাচ্চারা আপনাদের সামনে একটু যাবে, সদকা করবেন মাদ্রাসার জন্য, পকড়ে রাখবেন, যার পকেটে যা আছে বের করে আনেন, এই ছেলেরা যাও ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, রুমাল নিয়ে চক্কর লাগাও, যার যা আছে সদকায় শামিল হয়ে যায়। আর একটা লোকের নাম লিখবেন, একজন মানুষ যে মাদ্রাসায় এই লীলা বোর্ডিং আছে না, লীলা বোর্ডিং সারা বছরে এই কই যান, বসেন বসেন বসেন, এখন কারণ এখন মাদ্রাসার একটু কালেকশন করবো, এখন নড়াচড়া দিলে রসুল নারাজ হইল, এতক্ষণ বিষয় রইলেন, দেখা যায় না আমাকে হাঁটা দেন, লুমি নারাজ হইব না, বসেন, না দিতে পারেন বসেন, আপনি দোয়া করেন, দেখবেন আপনার পাশের লোক দিছে, আপনার দোয়া যদি আপনার পাশের জন দেন সবটা আপনিও কিছু পাইবেন, ঠিক না? হ্যাঁ, একজন মানুষের নাম লেখাবো, একজন একটা লোকের নাম লেখাবো যিনি সারা বছরে মার নামে 5,000, বাবার নামে 5,000, তলবে লিমদেরকে খাওয়ার জন্য দিবেন 10 মাসে 10,000 টাকা দিবেন, একটা লোকের নাম লেখাবো সারা বছরে মাত্র 10,000 টাকা, এই মাদ্রাসায় নবীর প্রেমী সদকা করবেন রবিউল আউয়ালে, মায়ের নামে বাবার নামে, মার নামে 5,000, বাবার নামে 5,000, সারা বছর বলে দিবেন, 10 মাস বলে দিবেন, মাসে মাসে 1,000 করে দিতে পারেন, মার নামে 500, বাবার নামে 500, অথবা 2 মাস পরে একসাথে দিতে পারেন, যদি যে মাসে ইনকাম বেশি হলো একসাথে 2 মাসের টাকা দিয়ে দিলেন, সারা বছরে 10,000 টাকা দিলেন, একটা আল্লাহর বান্দার নাম লেখানো, কে নাম কি, হ্যাঁ শাহজাহান ভাই 10,000 টাকা।